এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সাবজেক্ট কোড CE3123, ল্যাব রিপোর্ট আপ টু মিট। দেবটিউবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। দেবটিউব মূলত সিটি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করে থাকে। আজকের আলোচনার বিষয় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সাবজেক্ট কোড CE3123। এখানে মূলত তিনটা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, ডিটারমিনেশন অফ pH, ডিটারমিনেশন অফ কালার অফ ওয়াটার, ডিটারমিনেশন অফ ডাইলিটি অফ ওয়াটার। এছাড়াও এখানে তিনটা অ্যাসাইনমেন্ট এর কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। প্রথমে ল্যাব রিপোর্ট অন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের ডিটারমিনেশন অফ pH। এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ানে ডিটারমিনেশন অফ pH, এখানে টু ডিটারমাইন দ্য pH অফ দ্য গিভেন ওয়াটার স্যাম্পল উইথ দ্য স্টিপুলেশনস। এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান, যেখানে মূলত ডিটারমিনেশন অফ pH এর উপরে আলোচনা করা হয়েছে। এখানে ফুললি ল্যাব রিপোর্টটি নিজের ভাষায় লেখা আছে, যেখান থেকে আপনি সহজেই ল্যাব রিপোর্টটি অ্যাসাইনমেন্ট হিসেবেও লিখতে পারেন অথবা ল্যাব রিপোর্ট আকারেও লিখতে পারেন, যেটা মিড টার্ম পরীক্ষার আগে অবশ্যই জমা দিতে হবে। এখানে ল্যাব রিপোর্টের প্রতিটি সিকোয়েন্স অনুযায়ী লেখা আছে কীভাবে ল্যাবে আপনি পরীক্ষাটা করবেন, সেকেন্ডলি থার্ডলি ক্যালিব্রেটিং দ্য ইনস্ট্রুমেন্ট, সব কিছু একের পরে দেওয়া আছে এখানে। এখানে প্রতিটি পেজ অনুযায়ী দেওয়া আছে এবং প্রতিটি পেজের উপরে ল্যাব রিপোর্ট ওয়ান, পেজ নাম্বার, ক্লাস সব কিছু দেওয়া আছে। টেস্ট অফ স্যাম্পল ইন এ ক্লিন ব্যাগ, এখানে ক্যালকুলেশনও দেওয়া আছে। আমরা একটা পিএস নিয়ে কাজ করছি, একটা রেজাল্ট বেরোয়েছে, ডিসকাশন দেওয়া আছে, প্রতিটি অ্যাসাইনমেন্টের শেষে ডিসকাশনও দেওয়া আছে। এবার ল্যাব রিপোর্ট টু, ল্যাব রিপোর্ট ওয়ান, ডিটারমিনেশন অফ কালার অফ ওয়াটার। কোর্স টাইটেল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, কোর্স কোড CE3123। এক্সপেরিমেন্ট নম্বর টু, এক্সপেরিমেন্ট নেম ডিটারমিনেশন অফ কালার অফ ওয়াটার, অবজেক্টিভ টু ডিটারমাইন দ্য কালার অফ ওয়াটার। এখানে ইন্ট্রোডাকশন এ ডিটেলসে বলা আছে ল্যাব রিপোর্টটি কীরকম কী করছে, তারপর আছে এনভায়রনমেন্টাল সিগনিফিকেশনস, তারপর আছে এনভায়রনমেন্টাল এক্সপেরিমেন্টাল মেথড, ধাপে ধাপে কীভাবে এটা আপনি করবেন ডিটেলসে দেওয়া আছে। এরপর আসতেছে ইন দিস এক্সপেরিমেন্ট উই ইউজড স্পেকট্রোমিটার মেথড। আসলে কালার অফ ওয়াটার মেথডটি স্পেকট্রোমিটারের মেথডের মাধ্যমে করা হয়েছে। মূলত স্পেকট্রোমিটার মিটার দ্বারাই আমরা ল্যাবে টেস্টটি করেছি এবং স্পেকট্রোমিটারের ডায়াগ্রাম মানে কনসেন্ট্রেশন আর হচ্ছে অ্যাবজারভেশন, উপরের দিকে অ্যাবজারভেশন এবং ল্যান্ডস্কেপে কনসেন্ট্রেশন কীভাবে হয় দেখেন, ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, অ্যাপারেটাস সব এখানে ডিটেলসে দেওয়া আছে এবং লাস্টলি দেখা যাচ্ছে আমরা কীভাবে ধাপে ধাপে করলাম এবং ফাইনালি ডিসকাস দেওয়া আছে এখান থেকে আমরা কী শিখলাম সব দেওয়া আছে। নাম্বার থ্রি, ল্যাব রিপোর্ট অন ডিটারমিনেশন অফ টার্বিডিটি অফ ওয়াটার, কোর্স কোড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, কোর্স কোড CE3123। এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান, এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি, এক্সপেরিমেন্ট নেম ডিটারমিনেশন অফ টার্বিডিটি অফ ওয়াটার, অবজেক্টিভ টু ডিটারমাইন দ্য টার্বিডিটি অফ ওয়াটার। এখানে ইন্ট্রোডাকশন এবং এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স ডিটেলসে লেখা আছে, আপনি চাইলে আপনার ভাষায় শর্টকাট করে লিখতে পারেন। এখানে একটু এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা ফুললি লেখা হয়েছে, যদিও আপনি আপনার মতন করে চাইলে অল্পতে শেষ করতে পারেন। মোট কথা হলো ল্যাবে আপনি যা করলেন এখানে সেভাবেই লিখলেন। তাছাড়া সিগনিফিকেন্সটা এখানে ফুললি একটু লেখা হয়েছে, কারণ হচ্ছে আমরা আসলে ইউনিভার্সিটির প্রথম দিকেই এটা করলাম, তাই আমাদের কাছে আসলে যেটা বোধগম্য সেটাই লিখছি। এছাড়াও গাইডলাইন দেওয়া আছে এখানে। তারপর আপনি এখানে অ্যাকর্ডিং টু বাংলাদেশ এনভায়রনমেন্টাল রুলস আপনি কী কী ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, অ্যাপারেটাস, কেমিক্যালস,
প্রসিডিওর সব কিছু পার্ট বাই পার্ট করা আছে। দেন চেক করবেন কিভাবে টার্বিডিটিস এক্সেডিং ইউজি ইউনিটস, লাস্টলি ডিসকাশন দেওয়া আছে এখান থেকে আমরা কী শিখলাম।